চপলাগঞ্জ গ্রামে মিনা তার শাশুড়ি অঞ্জলি, দুই ছোট মেয়ে শেফালি রূপালি এবং স্বামী প্রকাশের সঙ্গে থাকত। মিনা খুব গরিব পরিবারের মেয়ে ছিল, তাই তার শাশুড়ি অঞ্জলি তাকে পছন্দ করত না। অপরদিকে প্রকাশও তার মায়ের কথা মতোই চলত, তাই শ্বশুর বাড়িতে মিনার জীবন খুবই কষ্টের ছিল। একদিন মিনা যখন রান্না করছিল, এমন সময় অঞ্জলি তার কাছে আসে। আজকে কি রান্না করছো? এই তো মা, প্রকাশ কাজে যাওয়ার আগে মাছ এনে দিয়েছিল, ওটাই রান্না করছি। বাপের বাড়িতে কোনোদিন হয়তো এসব খেতে পাওনি, আমাদের বাড়িতে বউ হয়ে এসেছো তাই এসব চোখে দেখতে পাচ্ছ। ছোটবেলাতেই আমার বাবাকে হারিয়েছি মা, মা একাই পরিশ্রম করে সংসার চালাতো, তাই আমাদের সংসারে একটু অভাব ছিল। কি বললে? একটু অভাব ছিল? তোমার বাপের বাড়ির অবস্থা একেবারে ভিখিরিদের মতো, আর তাই তো বিয়েতে তারা তোমাকে একটাও সোনার জিনিস দিল না। মা, আপনি বারবার আমার বাপের বাড়ির সম্বন্ধে এরকম কথা বলবেন না, এখন এটাই আমার বাড়ি। শোনো বৌমা, আমি তোমার ওসব কথা শুনতে আসিনি, তোমাকে একটা কথা বলতে এসেছি। কি কথা বলুন না মা। পরপর দুখানা মেয়ে জন্ম দিয়েছো, এবার কিন্তু আমার নাতি চায়, না হলে কিন্তু ভালো হবে না। মা, আপনি এমন করে বলছেন যেন আমি ইচ্ছে করে মেয়ে জন্ম দিয়েছি, সবই ঈশ্বরের ইচ্ছে। আমি আর কোনো কথা শুনতে চাই না, এইবার আমার নাতি চায় মানে চায়। অঞ্জলি এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। এইভাবেই বেশ কিছু দিন কেটে যায় এবং মিনা আবার গর্ভবতী হয়। মা, আজ আমি রান্না করতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে, সকাল থেকে পেট ব্যথা করছে। আর নাটক করতে হবে না বৌমা, এমন ভাব দেখাচ্ছ যেন তুমি একাই গর্ভবতী হয়েছো। আমাদের সময়ে আমরা গর্ভবতী অবস্থায় বাড়ির সকল কাজ করতাম, তাই তোমাকেও করতে হবে। মিনা, আমাকে কাজে যেতে হবে, তাড়াতাড়ি আমার টিফিনটা দাও। প্রকাশ, আজ টিফিনটা তৈরি করা হয়নি, আমার শরীরটা ভালো নেই। এইসব আমার একদম ভালো লাগে না, সারা দিন কাজ করব, তার উপর থেকে শুকিয়ে থাকবো। মা, এরকম হলে কিন্তু আমি কাজে যাওয়া বন্ধ করে দেব। কি আর বলবো বাবা, তোর বউ কাজের দিকে একেবারে অষ্টরম্ভা, তোকে তো আগেই বলেছিলাম ভিখিরি ঘরের মেয়েদেরকে বউ করা ঠিক হবে না। স্বামী এবং শাশুড়ির মুখে এরকম কথা শুনে মিনা খুব কষ্ট পায় এবং অসুস্থ অবস্থাতেই রান্না করতে চলে যায়। এভাবে বেশ কিছু সময় কাটে এবং মিনার ডেলিভারির সময় কাছে চলে এলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাবা, আজ আমি অনেক খুশি, কিছু সময়ের মধ্যেই আমি নিজের নাতির মুখ দেখতে পাবো। হ্যাঁ মা, এবারে নিশ্চয়ই আমাদের ছেলেই হবে। হবে মানে হতেই হবে, না হলে ওই মিনাকে আমি এক মুহূর্ত আমাদের বাড়িতে আর রাখবো না। প্রকাশ এবং অঞ্জলি দাঁড়িয়ে কথা বলছিল, এমন সময় ডাক্তার সেখানে আসে। কংগ্রেচুলেশনস প্রকাশ বাবু, আপনাদের জন্য অনেক বড় সুখবর আছে, ডাক্তারি ক্যারিয়ারে খুব কম মানুষ এরকম সুযোগ পায়। কেন, কি হয়েছে ডাক্তার বাবু, তাড়াতাড়ি বলুন। আপনার স্ত্রী একটা নয় দুটো নয় একেবারে 10টা সন্তানের জন্ম দিয়েছেন। এ কি বলছেন ডাক্তার বাবু, একেবারে 10টি পুত্র সন্তান? কই, আমি তো পুত্র সন্তানের ব্যাপারে বলিনি। আপনার স্ত্রী 10টি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এবং তিনিও সুস্থ আছেন, আপনি কাল তাদের বাড়ি নিয়ে যেতে পারেন। ডাক্তার এই বলে সেখান থেকে চলে যায়। এটা কি হলো মা, এমনিতেই দুটো মেয়ে ছিল, তার উপর থেকে আরো 10টি। এবার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, এই মেয়েটা আমাদের পরিবার একেবারে ধ্বংস করে ছাড়বে। কিন্তু এবার আমরা কি করব, এতজন মেয়েকে আমরা মানুষ করব কি করে? বাবা, আমার কথা শোন, ওই মেয়েকে আর আমাদের বাড়িতে নিয়ে যাস না, ওর মেয়েদেরকে দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দে, আমি একটা ভালো মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়ে দেব। মা, এটা কি সম্ভব, মিনা যদি আমাদের বাড়ি ছাড়তে রাজি না হয়? আমি থাকতে এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, এবার সবকিছু আমার উপরেই ছেড়ে দে। এরপর প্রকাশ তার মায়ের সঙ্গে বাড়ি ফিরে যায়। পরের দিন প্রকাশ তার মা এবং দুই মেয়েকে সঙ্গে নিয়ে হসপিটালে মিনার কাছে আসে। আমাকে ক্ষমা করবেন মা, আমি আপনাকে নাতি দিতে পারলাম না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওসব নিয়ে আর ভাবতে হবে না, কিছুটা ফল এনেছি খেয়ে নিও। কিন্তু মা, ডাক্তার বাবু তো বলেছেন আজ আমি বাড়ি ফিরে যেতে পারবো, তাহলে আপনি ফল আনতে গেলেন কেন, আমি বাড়ি গিয়েই খেয়ে নিতাম। বাড়ি গিয়ে খেয়ে নিতাম মানে তোমার আবার বাড়ি কোথায়? তোমার এই দুই মেয়েকে এখানে রেখে গেলাম, এবার তোমার 12 মেয়েকে নিয়ে তুমি নিজের অন্য ঠিকানা খুঁজে নিও। এসব আপনি কি বলছেন মা, আমার মেয়েদেরকে নিয়ে আমি কোথায় যাব? দেখো না প্রকাশ, মা কি বলছে। মা যা বলছে ঠিকই বলছে, আজ থেকে আমাদের বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেল। প্রকাশ, আমার সঙ্গে এরকম করো না, এই অবস্থায় আমি কি করব, আমার উপর দয়া করো। বাবা, তাড়াতাড়ি এখান থেকে চল,
এই ভিকরিটার কথা শোনার মতো সময় নেই। হ্যাঁ মা চলো, এর কথা শুনে আমারও খুব মাথা ব্যথা করছে। মীনা অনেক কান্নাকাটি করতে থাকে, কিন্তু প্রকাশ তাকে কোনো গুরুত্ব না দিয়ে নিজের মায়ের সঙ্গে সেখান থেকে চলে যায়। কিছু সময় পর ডাক্তারবাবু মীনার কাছে আসে। এরপর মীনা তার 12 মেয়েকে নিয়ে নিজের মায়ের বাড়ি চলে যায়। মীনার মা তার মেয়ের এই অবস্থা দেখে খুব দুঃখী হয়ে যায়। তোর অবস্থাও আমার মতো হয়ে গেল রে মীনা, শুধু পার্থক্য এটাই আমার স্বামী মারা গিয়েছিল আর তোর স্বামী তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। মা আমি ভেবে নিয়েছি, আমি দিন রাত পরিশ্রম করে নিজের মেয়েদেরকে মানুষ করব, আমাকে শুধু এখানে থাকতে দাও। আমি তোর মা রে, আমি কি কখনো তোকে তাড়িয়ে দিতে পারি? সারা পৃথিবী তোর বিরুদ্ধে চলে গেলেও আমি সব সময় তোর পাশে আছি। সত্যি মা, আজ প্রমাণ হয়ে গেল মা ছাড়া কেউ আপন হয় না। এরপর থেকে মীনা অনেকগুলি বাড়িতে কাজ করে তার মেয়েদেরকে মানুষ করতে শুরু করে। অপরদিকে অঞ্জলি প্রকাশের প্রথম বিয়ের কথা লুকিয়ে কাজল নামের এক ধনী মেয়ের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়। বাড়িতে ধনী বৌমা আসায় অঞ্জলি এবং প্রকাশের জীবন খুব ভালোভাবেই চলছিল। এরকমই একদিন, প্রকাশ আমি খবর পেয়েছি তুমি আমার আগে মীনা নামের এক মেয়েকে বিয়ে করেছিলে এবং তার থেকে তোমার দুটো সন্তানও ছিল। হায় রে, এ আমার আগের বিয়ের কথা জানতে পেরে গেল। ভাগ্যিস আরো 10টা সন্তানের কথা শোনেনি, একটু কাকুতি মিনতি করে মানিয়ে নেওয়া যাবে। কি হলো, তুমি চুপ করে আছো কেন? এটা কি সত্যি কথা? হ্যাঁ, মানে আসলে তোমাকে বলবো ভেবেছিলাম কিন্তু সময় পাইনি। তুমি জানো না প্রকাশ, তুমি কত বড় ভুল করেছো, তুমি আমাকে ঠকিয়েছো। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে বোঝাবো। এই বলে কাজল রাগ করে সেখান থেকে চলে যায় এবং কিছু সময় পর কাজলের বাবা একটি পুলিশকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে আসে। ইন্সপেক্টর সাহেব, এই লোকটাকে আর এর মাকে অ্যারেস্ট করুন, এরা দুজন মিলে আমাদের ঠকিয়েছে। দাদা, এ আপনি কি করছেন? আমাদের কি পুলিশ অ্যারেস্ট করে নিলে আপনার মেয়ের সংসার নষ্ট হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই বাবাকে বলেছিলাম তোমাদেরকে জেলে দিতে। লোক ঠকানোর শাস্তি কি হয় তোমরা জেলে গিয়ে জানতে পারবে। কিন্তু বৌমা, প্রকাশ যে তোমার স্বামী, তুমি নিজের স্বামীকে জেলে দেবে? স্বামী থাকতেও তুমি বিধবা হয়ে থাকবে। এই বুড়ি, আমাকে নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না, আমার বয়ফ্রেন্ড এখনো আমাকে বিয়ে করতে রাজি আছে। তোমার ছেলেকে ডিভোর্স দিয়ে আমি নিজের বয়ফ্রেন্ডকে বিয়ে করব। ইন্সপেক্টর বাবু, এদেরকে নিয়ে যান। হায় রে, আমাদের কি কপাল, ধনী বাড়ির মেয়েকে বউ বানিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি। এরপর পুলিশ অঞ্জলি এবং প্রকাশকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। অপরদিকে মীনা খুব কষ্ট করে নিজের 12 মেয়েকে মানুষ করছিল। একদিন মীনা যখন একটি বাড়িতে কাজ করছিল তখন সেই বাড়ির মালিক বলে, মীনাদি, তুমি যে একেবারে 10 সন্তানের জন্ম দিয়েছিলে এটা কি সত্যি? হ্যাঁ সুরেশদা, তাদের জন্যই তো আমাকে এতগুলো বাড়িতে কাজ করতে হয়। আরে দিদি, তুমি জানো না এটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড, এটার জন্য তুমি অর্গানাইজেশনের কাছ থেকে ভালো পুরস্কার পেতে পারো। এ আপনি কি বলছেন, এটা আবার হয় নাকি? আমি সত্যি বলছি দিদি, কাল তোমাকে কাজে আসতে হবে না, তুমি বাড়িতে থাকবে, আমি অর্গানাইজেশনের কিছু লোককে নিয়ে তোমাদের বাড়ি যাব। এরপর মীনা সেদিন কাজ করে বাড়ি ফিরে যায়। পরের দিন বাড়ির মালিক কিছু লোক নিয়ে মীনাদের বাড়িতে পৌঁছায়। দিদি আমরা এসে গেছি, কাল আমি তোমাকে যেটা বলেছিলাম সেটাই সত্যি, অর্গানাইজেশনের লোকেদের সঙ্গে আমার কথা হয়েছে, এরা তোমার সঙ্গে তোমার সন্তানদের ছবি তুলবে আর একসঙ্গে 10 সন্তানকে জন্ম দেওয়ার রেকর্ড করার জন্য এদের সংস্থা থেকে তুমি 30 টাকা পাবে। 30 টাকার কথা শুনে মীনা খুব খুশি হয়ে যায়। এরপর অর্গানাইজেশনের লোকেরা মীনা এবং তার মেয়েদের ছবি তুলে নেয় এবং তাকে 30 টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। মা, কার ভাগ্য কখন ফিরে যায় এটা বোঝা ভারী দায়। কাল পর্যন্ত আমরা ঠিকমতো খেতেও পেতাম না আর আজ আমরা 30 টাকার মালিক হয়ে গেলাম। একদম ঠিক বলেছিস, এতদিন পর ঈশ্বর আমাদের দিকে তাকিয়েছেন, এবার আমাদের কষ্টের দিন শেষ। এরপর মীনা কিছু টাকা লাগিয়ে একটি কাপড়ের দোকান করে তার মায়ের সঙ্গে সেখানে জামা কাপড় বিক্রি করতে শুরু করে এবং বাকি জীবনটা তারা খুবই সুখে স্বাচ্ছন্দ্যে কাটাতে থাকে। বন্ধুরা, তোমরা কি কখনো একসঙ্গে 10 বাচ্চা জন্ম দেওয়ার কথা শুনেছ? আজকের গল্পটি তোমাদের ভালো লাগলে এখনই গল্পটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার আমরা ফিরে আসবো তোমাদের জন্য এরকমই মজাদার মজাদার গল্প নিয়ে। বোলপুর গ্রামে রাধিকা তার 4 ছেলের সঙ্গে থাকত। তার 4 ছেলে বিদেশে একটি বড় কোম্পানিতে চাকরি করত। অপরদিকে রাধিকা বাড়িতে একাই থাকত।
তাই সময় কাটানোর জন্য সে মহিলা সমিতিতে যোগ দিয়েছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে সে গ্রামে অনেক বিখ্যাত হয়ে ওঠে এবং যে কোনো মহিলা উন্নয়ন সূচক কাজের জন্য সকলে তাকে আমন্ত্রণ জানাত। একদিন রাধিকা যখন তার বাড়িতে বসেছিল তখনই পার্বতী নামের এক মহিলা সেখানে আসে। রাধিকা দিদি, আজ বিকেলে গ্রামে মহিলাদের সাঁতার প্রতিযোগিতা আছে, মহিলা সমিতি থেকে আমরা সকলে তোমাকে প্রধান অতিথি হিসেবে নিয়োগ করেছি। আরে পার্বতী, সব সময় আমাকে প্রধান অতিথি করার কোনো প্রয়োজন নেই, এরকম করলে বাকিরা তো কষ্ট পাবে। আরে না না দিদি, আমরা সকলে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছি, তুমি আমাদের সমিতির সব থেকে পুরানো সদস্য, তাই তুমি ছাড়া অন্য কেউ এই সম্মানের যোগ্য নয়। আচ্ছা ঠিক আছে, বলো তাহলে কখন যেতে হবে? এই খাওয়া দাওয়া শেষ করে 4:30 নাগাদ সুইমিং স্টেডিয়ামে চলে যেও। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাব। এরপর পার্বতী সেখান থেকে চলে যায়। বিকেল হলে রাধিকা সময় মতো সুইমিং স্টেডিয়ামে পৌঁছে যায় এবং সেখানে প্রধান অতিথির চেয়ারে বসে গ্রামের সমস্ত মেয়ের সাঁতার কাটা দেখতে থাকে। এরই মধ্যে পার্বতী একটি মাইক নিয়ে সাঁতার প্রতিযোগিতা সঞ্চালিত করতে শুরু করে দেয়। আর কিছু সময়ের মধ্যেই আপনারা দেখতে চলেছেন গ্রামের সবচাইতে সেরা সাঁতার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাটি 4টি ধাপে সঞ্চালিত হবে। 4টি পর্বের মধ্য থেকে আমরা 4 জন বিজয়ীকে বেছে নেব এবং ফাইনাল কম্পিটিশনটি সেই 4 জনকে নিয়েই করা হবে। পার্বতী এই বলে সাঁতার প্রতিযোগিতা শুরু করে দেয়। এরপর দীর্ঘ সময় ধরে সাঁতার প্রতিযোগিতা চলতে থাকে এবং শেষে সকল প্রতিযোগীর মধ্য হতে 4 জন মেয়েকে বেছে নেওয়া হয়। এমন সময় রাধিকা পার্বতীকে বলে, শোনো পার্বতী, আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমি বাড়ি ফিরে যাচ্ছি, এদিকটা তুমি একটু সামলে নিও। কিন্তু দিদি, আর কিছু সময়ের মধ্যেই তো প্রতিযোগিতা শেষ হয়ে যাবে, আর কিছুক্ষণ থাকতে পারতে তো। আমারও তো এখানে থাকতে ইচ্ছে করছে, কিন্তু ডাক্তার আমাকে একটু রেস্ট নিতে বলেছে, এখানে থাকাকালীন অসুস্থ হয়ে পড়লে তোমরা শুধু শুধু সমস্যায় পড়ে যাবে, তাই আমি এখন আসি। আচ্ছা দিদি ঠিক আছে, তুমি সাবধানে যেও, আমরা এদিকটা সামলে নেব। এই বলে রাধিকা সেখান থেকে বাড়ি ফিরে যায়। বন্ধুরা, চতুর্থ ধাপ শেষ হওয়ার পর আমাদের 4 জন বিজয়ী হলেন কমলা, নন্দিনী, পিঙ্কি এবং রিমা। এবারে ফাইনাল রাউন্ড এদের 4 জনকে নিয়েই করা হবে। পার্বতীর ঘোষণা শুনে 4 প্রতিযোগী নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে দেয়। তোরা শুধু শুধু এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস, ফাইনাল রাউন্ড কিন্তু আমিই জিতবো। বাবা, তোর শখ কম নয় তো? আমি কম্পিটিশনের মধ্যে থাকতে তোরা কখনোই জিততে পারবি না। এই প্রতিযোগিতা তো আমি ছাড়া আর কেউই জিতবে না, তোরা শুধু শুধু নিজের মনকে সান্ত্বনা দিচ্ছিস। যদি বড় বড় ডায়লগ দেওয়ার প্রতিযোগিতা হতো তাহলে নিশ্চয়ই তোরা জিতে যেতিস, কিন্তু দুর্ভাগ্যবশত এটা সাঁতার প্রতিযোগিতা, তাই এটা তো আমিই জিতবো। কিন্তু রিমা, বড় বড় ডায়লগ দেওয়াতে তো তুইও কম নয় দেখছি। এখন তুই দেখেছিস কোথায়, আমি আরো অনেক কিছুই পারি। হ্যাঁ হ্যাঁ, সে তো তোকে দেখেই বোঝা যাচ্ছে যে তুই কত গুণী মেয়ে। দুর্ভাগ্য তো আমার যে তোদের মতো ছোট লোকদের সঙ্গে আমাকে প্রতিযোগিতা করতে হচ্ছে। মুখ সামলে কথা বল কমলা, ছোট লোক হবি তোরা, আমি নয়। তোদের এত বড় সাহস, আমাকে ছোট লোক বলিস? এবার দেখ আমি তোদের কি করি। এরপর 4 প্রতিযোগী নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে দেয় এবং অল্প সময়ের মধ্যেই তাদের ঝগড়া মারামারিতে পরিণত হয়ে যায়। সিকিউরিটি গার্ড, তোমরা তাড়াতাড়ি ওদের ঝামেলাটা থামাও, জানি না আজকালকার মেয়েদের কি হয়েছে, ছোট ছোট কথা নিয়ে মারামারি পর্যন্ত শুরু করে দেয়। প্রতিযোগিতার মধ্যে মারামারি শুরু হয়ে যাওয়ায় সাঁতার প্রতিযোগিতা সেখানে বন্ধ করে দেওয়া হয়। এরপর 4 প্রতিযোগী নিজেদের বাড়ি ফিরে যায়। অপরদিকে রাধিকা বাড়ি ফিরে সেই 4 জন বিজয়ী মেয়েদের ব্যাপারে ভাবতে শুরু করে। বেশ মিষ্টি দেখতে ছিল, আমার 4 ছেলের বিয়ের বয়সও তো হয়ে গেছে, ওই 4 জন মেয়ের সঙ্গে তাদের বিয়ে দিয়ে দিলে মন্দ হবে না, এবার ছেলেরা বাড়ি ফিরলে তাদের বিয়ে দিয়েই ছাড়বো। এরপর কয়েকদিন কেটে যায় এবং রাধিকার 4 ছেলে বিদেশ থেকে বাড়ি ফিরে আসে। রাধিকা তার ছেলেদের জন্য ভালো ভালো খাবার বানিয়ে তাদেরকে খেতে দেয়। আরে মা, তুমি দাঁড়িয়ে আছো কেন, আমাদের সঙ্গে খেয়ে নাও। না, আমি একটু পরে খাবো, তোরা খেয়ে নে, তোদের সঙ্গে আমার একটা কথা আছে। কি কথা মা? তোদের বিদেশে যাওয়ার আগে আমি তোদের বিয়েটা দিয়ে দিতে চাই, আমি 4 জন মেয়েকে পছন্দ করেও রেখেছি। মা, আরো কিছুদিন অপেক্ষা করলে হতো না, এবারেই আমাদেরকে বিয়ে করতে হবে। হ্যাঁ মা, বিমলদা একদম ঠিক বলছে, আমাদের আরো কিছু সময় দাও, আমরা 1-1.5 বছর পর বিয়ে করব। চুপ কর তোরা, আমি তোদের কোনো কথাই আর শুনতে পারবো না। তোরা বিদেশে চলে যাওয়ার পর এই বাড়িতে আমাকে একা খুব কষ্ট করেই থাকতে হয়,
তাই তোরা বিয়ে করে নিলে যতদিন তোরা বাইরে থাকবি আমি বৌমাদেরকে নিয়ে সুখে থাকবো। রাধিকা অনেক জোর করায় তার চার ছেলে বিয়েতে রাজি হয়ে যায় এবং অল্প কিছুদিনের মধ্যেই সুইমিং কম্পিটিশনের সেই চার মেয়ের সঙ্গে রাধিকার চার ছেলের বিয়ে হয়ে যায়। বিয়ের পর রাধিকার চার বৌমাই শ্বশুর বাড়িতে চলে আসে। হায় হায়, এ আমার কি খারাপ কপাল, যেই মেয়েদেরকে আমি সহ্য করতে পারি না তারা আমার যা হয়ে এই বাড়িতেই এসেছে। মুখ সামলে কথা বলো, বিয়ের মণ্ডপে তো জানতে পেরে গিয়েছিলে, তাহলে বিয়েটা করলে কেন? না করলেই তো পারতে। না করবে কিভাবে, এত ভালো পাত্র কেউ কি হাতছাড়া করতে পারে? ছেলের বিদেশে চাকরির কথা শুনেই তো হাসতে হাসতে বিয়েতে রাজি হয়ে গেছে। তোরও কিন্তু লোভ কম নয়, তুইও তো সেই একই কারণেই বিয়ে করেছিস। আরে তোমরা একটু ভদ্রভাবে থাকতে পারো না? তোমাদের ঝগড়ার জন্য শাশুড়ি মায়ের সামনে আমার সম্মানটাও থাকবে না। কি বললে, সম্মান? তোমার আবার কিসের সম্মান? আমি এই বাড়ির বড় বউ, আমার সম্মান তোমাদের সবার থেকে অনেক বেশি। বড় বউ বলে কি আমার মাথায় উঠে নাচবে নাকি? একবার আমার সঙ্গে সাঁতার কাটতে এসো, তারপর তোমাকে বোঝাচ্ছি যে কে বড় আর কে ছোট। চলো তাহলে প্রমাণ হয়ে যাক, সাঁতার প্রতিযোগিতায় যে জিতবে বাকি যারা তার কথা শুনবে। হ্যাঁ হ্যাঁ চলো তাই হয়ে যাক, আমার কোনো আপত্তি নেই। আমি আজ প্রমাণ করে দিব যে তোমাদের মধ্যে সব থেকে বেশি গুণী আমি। এরপর চার বৌমা ঝগড়া করতে করতে বাড়ির পাশে একটি পুকুরে চলে যায় এবং সেখানে গিয়ে তারা পুকুরে সাঁতার কাটতে শুরু করে দেয়। নতুন বউদেরকে এভাবে পুকুরে স্নান করতে দেখে গ্রামের কয়েকজন রাধিকাকে খবর দেয়। খবর পেয়ে রাধিকা তাড়াতাড়ি পুকুরের কাছে আসে। বৌমা, তোমাদের কি মাথাটা খারাপ হয়ে গেছে? তাড়াতাড়ি পুকুর থেকে উঠে এসো, উঠে এসো বলছি। না মা, আমরা এখন উঠতে পারবো না, আমাদের মধ্যে যেই সাঁতার প্রতিযোগিতায় বিজয়ী হবে তার কথা বাকি বউদেরকে শুনতে হবে। এসব কি বলছো তোমরা, এই বাড়িতে থাকতে গেলে তোমাদেরকে মিলেমিশে থাকতে হবে, তাড়াতাড়ি উঠে এসো। মা, আমাদেরকে জোর করবেন না, আজ প্রমাণ হয়ে যাক যে কে সবচাইতে বেশি উৎকৃষ্ট। রাধিকা তার বউদের সঙ্গে কথাই বলছিল, এরই মধ্যে পার্বতী সেখানে চলে আসে। কি হলো রাধিকা দিদি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? দেখো না আমার বৌমায়েরা কি সব শুরু করে দিয়েছে, বিয়ের প্রথম দিনেই তারা এখানে এসে নিজেদের মধ্যে সাঁতার প্রতিযোগিতা করছে। এ কি দিদি, তুমি এই চার মেয়েকে নিজের বৌমা করেছো? সেদিন প্রতিযোগিতা থেকে তুমি চলে যাওয়ার পর এই চার মেয়ে নিজেদের মধ্যে ঝগড়া মারামারি শুরু করে দিয়েছিল, যার ফলে সেই দিন আর প্রতিযোগিতা সম্পূর্ণ হয়নি। আরে তুমি এই কথা আমাকে আগে বলনি কেন? আমি এদের চেহারা দেখে ভাবলাম এরা খুব শান্তশিষ্ট মেয়ে, তাই তো নিজের বৌমা করে আনলাম। এখনো কিন্তু দেরি হয়নি, এরকম মেয়ে তোমাদের বাড়ির বৌমা হলে ওই বাড়ি আর থাকবে না। তুমি এক কাজ করো দিদি, ছেলেদের ডিভোর্স করিয়ে দাও। পার্বতীর কথা শুনে রাধিকা তার বউদেরকে বলে, শোনো তোমরা, তোমাদেরকে আর উঠতে হবে না, তোমরা যতক্ষণ ইচ্ছে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করো, আমি বাড়ি ফিরে যাচ্ছি। আর আমার ছেলেদের সঙ্গে আমি তোমাদের ডিভোর্স করাবো, কারণ তোমাদের মতো বৌমা আমার চাই না। শাশুড়ির মুখে এরকম কথা শুনে চার বউ অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি পুকুর থেকে উঠে আসে। মা, আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আর কোনোদিনও এরকম করবো না, দয়া করে ডিভোর্সের কথাটা বলবেন না। হ্যাঁ মা, দিদি একদম ঠিক কথাই বলছে, এবার থেকে আমরা মিলেমিশে থাকবো। মা প্লিজ, আপনি ডিভোর্স করাবেন না, আমিও কথা দিচ্ছি আমি সুইমিং ছেড়ে দেব। আমিও নিজের ভুল বুঝতে পেরেছি মা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, এবার থেকে সত্যি সত্যি আমরা মিলেমিশে থাকবো। তোমরা চারজন আমার মেয়ের মতো, আর আমি চাই না আমার মেয়েরা একে অপরের সঙ্গে ঝগড়া করুক, তোমরা মিলেমিশে ভালোভাবে থাকলে আমার আর কিছুই চাই না। এরপর থেকে চার বউ মিলেমিশে বাড়ির সমস্ত কাজ করত এবং একে অপরের সঙ্গে ঝগড়া করত না। এভাবেই তারা সুখে শান্তিতে থাকতে শুরু করে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। আর তোমরা কারা কারা সাঁতার কাটতে ভালোবাসো আর কারা কারা সাঁতার কাটতে জানো না আমাদেরকে কমেন্ট করে জানাও। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন গল্পে।